আজ সকালে কেমন আছে ভাঙর জানতে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি ব্রতদীপ চার দিন ধরে অগ্নিগর্ভ ভাঙর বোমাবাজি গুলিবৃষ্টি প্রাণহানি সব আমরা দেখে ফেলেছি মনোনয়ন পর্ব শেষ হয়েছে আজ থেকে মনোনয়ন প্রত্যাহার পর্ব শুরু হবে এবং তার পাশাপাশি রাজ্যপাল সিবি আনন্দ বোস তাঁর যাওয়ার কথা রয়েছে একবারে দেখো আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি সেখানে গতকাল মনোনয়নের শেষ দিন কার্যত তাণ্ডব চলেছে তাণ্ডব বলে ভুল এখানে যুদ্ধ চলেছে ঠিক এই জায়গাতেই আমরা দিনভর দেখেছি মুহুর্মুহু বোমা গুলি এবং তারপর এই যে দুজনের মৃত্যু এবং এইখানে দেখতে পাচ্ছো পরপর সার দিয়ে কিন্তু সমস্ত গাড়ি সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছিল এখনও সেগুলো সেই অবস্থাতেই পড়ে রয়েছে এবং সেখান থেকে এখনও ধোঁয়া বেরোচ্ছে আমি শুধু তাই নয় দিব্যেন্দুকে দেখাতে বলবো যেই মাঠ অর্থাৎ এই বিজয়গঞ্জ বাজার খেলার মাঠ যেখানে গতকাল এই তাণ্ডব চলেছে সেখানে এখনও পর্যন্ত কিন্তু তাজা বোমা পড়ে রয়েছে কোথাও গুলির খোল রয়েছে কোথাও বন্দুকের পাট অর্থাৎ বোঝাই যাচ্ছে গতকাল এখানে কি পরিস্থিতি তৈরি হয়েছিল স্থানীয়রা বলছেন যে গাড়িগুলি এখানে পুড়িয়ে দেওয়া হয়েছে সেগুলোতে করে দুষ্কৃতীরা বাইরে থেকে ছিল বহিরাগত দুষ্কৃতীরা এসে তাণ্ডব চালিয়েছে এবং তার সপক্ষে একটা যুক্তিও আছে তাদের যে গাড়িগুলি এখানে পুড়িয়ে দেওয়া হয়েছে তোমাকে দেখাবো দিব্যেন্দুকে দেখাতে বলবো এই গাড়িতে লেখা রয়েছে জীবনতলা টু ক্যানিং অর্থাৎ যারা স্থানীয় বাসিন্দা তাদের যেটা দাবি যে ক্যানিং থেকে দুষ্কৃতীরা এখানে এসে তাণ্ডব চালিয়েছে এবং তার যে পরিণতি আমরা দেখেছি সকাল থেকে মুহুর্মুহু বোমাবাজি হয়েছে এখনও পর্যন্ত কিন্তু স্থানীয় মানুষ তাদের মনে একটা আতঙ্ক রয়েছে কারণ গতকাল গত কয়েকদিন ধরে যে তাণ্ডব এখানে দেখেছেন তারা তারপর পরবর্তীতে ভোটের সময় কী হবে সেই আতঙ্কেই তারা কিন্তু এখন ভুগছেন আশেপাশে যে দোকানগুলি রয়েছে বিজয়গঞ্জ বাজারে বেশ কিছু দোকান ভাঙচুর চালানো হয়েছে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল এবং এখনও কিন্তু সেই সব চিহ্ন কার্যত স্পষ্ট কিছুক্ষণ পরেই রাজ্যপাল সিবি আনন্দ বোস তার এখানে আসার কথা ভাঙড়ে আসার কথা কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা যেটা বলছেন যেভাবে গতকাল থেকে এবং গত তিন দিন ধরে তাণ্ডব চলেছে এর পরবর্তীতে কী হবে এখনও মনোনয়ন পর্ব শেষ হলে এখনও নমিনেশন উইথড্রল রয়েছে এবং সবথেকে বড় কথা ভোট রয়েছে সেই দিন কী হবে সেই প্রশ্নই তারা তুলছেন দেখাচ্ছে দিব্যেন্দু সেই ছবিটা বিজয়গঞ্জ বাজারের পরপর দোকান ভেঙে শাটার ভেঙে সেগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল কার্যত যে ক্ষত চিহ্ন একেবারে স্পষ্ট গতকাল থেকে সকাল থেকে একেবারে যে তাণ্ডব চলেছে এখানে এবং যেটা বারবার তারা বলছেন বহিরাগত দুষ্কৃতীরা এসে এখানে তাণ্ডব চালিয়েছে এবং যার পরিণতি দুজনের মৃত্যু দেখতেই পাচ্ছ এইখানেও একেবারে বাজারের মুখে এখানে গাড়ি এবং তারা বলছেন এই গাড়িগুলিতে করেই কিন্তু দুষ্কৃতীরা এই ভাঙড়ে এসেছিল এবং এসে তাণ্ডব চালায় ব্রতদীপ ধন্যবাদ সহকর্মী দিবেন গতকাল গত পরশু পরপর দুদিন তিন দিনের তাণ্ডবের ছবি আপনারা দেখছেন আমাদের প্রতিনিধি দেখাচ্ছে সেই তাণ্ডবের যে চিহ্ন রয়ে গেছে এবং আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা খুব স্বাভাবিকভাবেই যে রকম গতকালের ঘটনা ছিল তাতে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত তো হবেনই এদিকে টিকিট না পাওয়ার ক্ষোভ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে নন্দীগ্রাম সহ একাধিক জায়গায় প্রকাশ্যে চলে এসেছে তৃণমূলের কোন্দল প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে নজিরবিহীনভাবে সাংবাদিক বৈঠক করলেন মুর্শিদাবাদের চারজন তৃণমূল বিধায়ক আবার টিকিট না পেয়ে দল বদলের ছবি ধরা পড়ল মালদা কোচবিহার পশ্চিম মেদিনীপুরে পঞ্চায়েত ভোটে প্রার্থীপদ না পেয়ে কোথাও পার্টি অফিসে ঝুলছে তালা কোথাও সাংবাদিক বৈঠক করে ক্ষোভ উগরে দিচ্ছেন খোদ বিধায়করা কোথাও আবার টিকিট না পেয়ে দলই ত্যাগ করছেন তৃণমূলের নেতা কর্মীরা হাই ভোল্টেজ নন্দীগ্রাম গত বিধানসভা ভোটে যেখানে প্রার্থী ছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় সেই নন্দীগ্রামে দলের অন্দরে প্রার্থী অসন্তোষ এমন জায়গায় পৌঁছল যে চাপের মুখে ২৪ ঘন্টার মধ্যে প্রার্থী বদল করতে বাধ্য হল তৃণমূল নেতৃত্ব ধাক্কা ধাক্কি পার্টি অফিসে তালা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে ঘিরে বিক্ষোভ বুধবার দিনভর টানা পড়েন বিক্ষোভের মুখে সিদ্ধান্ত থেকে পিছু হটতে বাধ্য হয় তৃণমূল নেতৃত্ব যে সুফিয়ান নন্দীগ্রামে জমি আন্দোলনের অন্যতম নেতা শেষ অবধি তার প্রার্থীপদ প্রত্যাহার করতে বাধ্য হয় তৃণমূল তৃণমূল কংগ্রেস বলে নন্দীগ্রামে বস্তুটা ছিল না এখানে আন্দোলনের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠিত করেছিলাম তবে দল যেটা ভালো মনে করেছে তাই করেছে নিজেদের বিক্ষুব্ধ হিসেবে ঘোষণা করে ইতিমধ্যেই নন্দীগ্রামে উন্নয়ন পর্ষদ নামে মনোনয়ন জমা দেওয়া শুরু করেছেন শেখ সুফিয়ানের অনুগামীদের একাংশ মুর্শিদাবাদেও প্রার্থী পদ ঘিরে তৃণমূলের অন্দরে বেনজির ক্ষোভ সামনে এসেছে তৃণমূলের চার বিধায়ক পাশাপাশি বসে কার্যত নিশানা করলেন শীর্ষ নেতৃত্বকে প্রয়োজনে দলের ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে নির্দল কাঁটা বিছিয়ে দেবারও প্রচ্ছন্ন হুমকি শোনা গেছে হুমায়ুন কবি রবিউল আলম চৌধুরী সাহিনা মমতাজ এবং আব্দুর রাজ্জাকের মতো তৃণমূল বিধায়কদের গলায় আমি মনোনয়ন কমপ্লিট করে রেখেছি আমি বিধায়ক আমার প্রার্থী দল ফর্ম বি যদি না দেয় অল আউট বন্ধুত্বপূর্ণ লড়াই হোক কেউ প্রতিক্রিয়া লড়ুক কেউ ইন্ডিপেন্ডেন্ট লড়ুক তৃণমূল দল অন্তদ্বন্দ্বে দীর্ণ তৃণমূলের নেতাদের যা দেখছেন তৃণমূলের নেতাদের মধ্যে এখন যাকে বলে কুকুর ক্যাঞ্জাল লেগেছে
ক্ষমতার পিঠে ভাগ করার জন্য, যেখানে পিঠের ভাগে কম বেশি হচ্ছে সেখানেই ঝামেলা শুরু হচ্ছে। কিছু লোক বুঝতে পারছেন যে তৃণমূলে কিন্তু আর জায়গা হবে না, মৌরসির পাটটা চলবে না, ঘুঘুর বাসা তৃণমূল ভেঙে শুদ্ধিকরণ চলছে, তো তারা চলে যাচ্ছে, সেই সব আবর্জনা চলে যাচ্ছে, সেগুলো গেলে তো তৃণমূল আরো মেদ মুক্ত হবে। এই আবহে জেলায় জেলায় দলবদলের ধারা অব্যাহত। কোচবিহারে পঞ্চায়েত ভোটের আগে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে ভাঙন ধরালেন নিষেধ প্রামাণিক। টিকিট নিয়ে ক্ষোভে বিজেপিতে যোগ দিলেন দিনহাটা এক নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি, বুড়িঘাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ পাঁচজন পঞ্চায়েত সদস্য, দিনহাটা দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য ও কোচবিহার এক নম্বর পঞ্চায়েত সমিতির করবাধ্যক্ষ। একই ছবি পশ্চিম মেদিনীপুরে। নারায়ণগড়ে মনোনয়ন পর্বের শেষ দিনে দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের করবাধ্যক্ষ, পঞ্চায়েত সদস্য সহ প্রায় 300 জন কর্মী। মালদায় আবার চাঁচল মানিকচকের পর কালিয়াচক। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন কালিয়াচক এক নম্বর ব্লকের সুজাপুর গ্রাম পঞ্চায়েতের 23 জন সদস্যের মধ্যে প্রধান সহ 18 জনই। কংগ্রেসে নাম লিখিয়েছেন কালিয়াচক এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতিও। পূর্ব বর্ধমানের কান্দা এক নম্বর ব্লকে তৃণমূলের দুই প্রাক্তন পঞ্চায়েত সদস্য সহ প্রায় 150 জন তৃণমূল কর্মী কংগ্রেসে যোগদান করেছেন। বিটন চক্রবর্তী, রাজীব চৌধুরী ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের রায় বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বহাল রইল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চের নির্দেশই। বিষয়টি নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। শিক্ষা থেকে পুরসভায় নিয়োগে দুর্নীতি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে আরো বড় রূপ নিয়েছে। পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের রায় বহাল রেখে এমনই পর্যবেক্ষণের কথা উল্লেখ করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ফলে দুমাস ধরে একাধিক আদালতে ঘুরেও কোনো স্বস্তি পেল না রাজ্য সরকার। পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত নিয়ে ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেল তারা। দুই সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও খারিজ হয়ে গেল রাজ্য সরকারের আবেদন। বহাল রইল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেওয়া সিবিআই তদন্তের নির্দেশ। হাইকোর্টের ডিভিশন বেঞ্চও পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের পক্ষেই রায় দিল। সরকার তো ভয় পাচ্ছে কেন? তৃণমূলের পুরসভার নেতারা প্রায় সবাই যুক্ত হয়ে যাচ্ছে, নানান বাহিনী মারফত তারা যুক্ত হয়ে যাচ্ছে এবং টাকার ভাগ কালীঘাট পর্যন্ত যাচ্ছে। চাকরি বিক্রি রাজত্ব হয়ে গেল পশ্চিমবাংলা। সিবিআই তদন্তের কোনো বিকল্প এখানে আর থাকছে না। আজকে তো রাজ্য সরকারি মিউনিসিপাল সার্ভিস যে রিক্রুটমেন্ট স্ক্যাম, তার জন্য ডিভিশন বেঞ্চে গিয়ে হেরেছে। রাজ্য সরকারের কাজই হচ্ছে চুরি, দুর্নীতি, ভোট লুট, এটাকে রেকগনাইজ করা। এটা আইনের বিষয় সম্পূর্ণ। সেখানে যারা অন্যদিকে রয়েছেন সরকারি আইনজীবী, তারা সরকারের বক্তব্যগুলো জানাবেন। এই মুহূর্তে দলের তরফ থেকে এই আইনের বিষয়টা নিয়ে মন্তব্য করব না। 8 জুন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলা ওঠার আগের দিনই উত্তর চব্বিশ পরগনার 12 এবং নদিয়ার দুটি পুরসভায় হানা দেয় সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দারা পৌঁছে যান সল্টলেকে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফেরাদ হাকিমের অফিসেও। এবার সেই সংক্রান্ত মামলার রায়ে সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বড় ধাক্কা খেল রাজ্য সরকার। সৌভিক মজুমদার, বিটন চক্রবর্তী ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।